We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। না, মানতে পারলাম না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার ধনখড় সাহেবের টুইট ব্লক করার সিদ্ধান্ত মানতে পারলাম না। হ্যাঁ, আপনি অনেক ভালো কাজ করছেন, যেখানে ভালো সেখানে আমাদের সমর্থন থাকছে, ভালো না মনে হলে আমরা বিরোধিতা করব, কারণ ক্ষমতায় বসে থাকা শাসকের প্রত্যেক সিদ্ধান্ত মানতেই হবে, এ তো গদি মিডিয়ার কথা। এ কথা তো অর্ণব গোস্বামী বলে, আমরা বলবো কেন? আমরা আপনার এই সিদ্ধান্ত মানতে পারলাম না, এবং সব বিস্তারে সেই কারণগুলো আপনাকে বলা দরকার বলে আমরা মনে করি। সেটাই আমাদের আজকের চতুর্থ স্তম্ভের বিষয়। আবার বলছি, ধনখড় সাহেবের টুইট ব্লক করার সিদ্ধান্ত আমরা মানতে পারছি না। এই কোভিড প্যান্ডেমিক সময় বাংলার মানুষের মুখের হাসি আপনি কেড়ে নিতে পারেন না। চারিদিকে মানুষ আক্রান্ত, মানুষের মৃত্যুর খবর, অসুস্থতার খবর, রকেট গতিতে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি, সবল, সক্ষম, শিক্ষিত, স্কিলড যুবক যুবতীদের বেকার বসে থাকা, অর্থনীতির বেহাল অবস্থায়, এটাই তো ছিল সাত সকালে হাসির খোরাক। সকাল বেলায় উঠে মহামান্য ধনখড় সাহেবের টুইট দেখে বৃদ্ধ, প্রৌঢ়, নারী, পুরুষ আমোদিত হতো। মুচকি হাসি, হালকা হাসি, পাতলা হাসি, হো হো হাসি, হা হা হাসিতে ভরে উঠত বাংলার মুখ। আপনি তা কেড়ে নিতে পারেন না। তুলসী চক্রবর্তী থেকে জহর, ভানু, খরাজ, কাঞ্চনদের ঐতিহ্য বহনকারী বাংলার মানুষের মুখ থেকে হাসি কেড়ে নেওয়াটা অন্যায়। দয়া করে সেই হাসি কেড়ে নেবেন না, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, ভাবুন, সাত সকালে উঠে যখন আমরা দেখি রাজ্যের কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক মাথা, যখন নিজের রাজ্যকে সন্ত্রাসের গ্যাস চেম্বার বলছেন, বলে টুইট করছেন। লোক কেতে হ্যাঁ কি পশ্চিম বঙ্গাল গ্যাস চেম্বার অফ ডেমোক্রেসি বনতা যা রা হ্যায়, ইয়ে হম বরদাশত নহীং কর সকতে। তা কি ভানু, জহর, কাঞ্চন, খরাজের কমেডির চেয়ে কিছু কম? উনি যদি সিরিয়াস হতেন তাহলে তথ্য সহকারে এসব লিখে রাষ্ট্রপতির কাছে পাঠাতেন, রাজ্য সরকার ভেঙে দেবার সুপারিশ করতেন, কিন্তু উনি তো জোকার, হাসাতে এসেছেন, আমোদ দিতে এসেছেন। তো এই আমোদ গেড়ে রাজ্যপালের কমিক থেকে আমাদের বঞ্চিত করার কোনো অধিকার আপনার আছে কি? নিজেই যে ঘরে বাস করেন সে ঘরকে সাত সকালে উঠে গ্যাস চেম্বার বলছেন, আমরা হাসছি আর ভাবছি উনি তার আগের দিন রাতে ফুলকপি খেয়েছেন না মূলো। যাই হোক, আমাদেরই পয়সায় খেয়েছেন তো, তারপর এ বয়সে স্বাভাবিক, যা হবার তাই হয়েছে। উনি লিখেছেন, আমরা কল্পনায় তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সেই সশব্দ গ্যাস চেম্বারের ধ্বনি, গন্ধ উপলব্ধি করছি, হাসছি, এই বাজারেও হাসছি। এই টুইট নিয়ে আপনার উপলব্ধি দ্বিতীয় খণ্ড না লিখে তা ব্লক করার সিদ্ধান্ত আমরা মানছি না, মানব না। এখানেই কি শেষ? মোটেই নয়। কাঞ্চনকে বলুন এইসব টুইটের এক সংকলন বার করতে, ত্রিদীপকে বলুন যত্ন সহকারে ছাপতে,
প্রচ্ছদে থাকুক। ধনখড় সাহেবের কথা বলতে বলতে দাঁত কপাটি বেরিয়ে আসার ছবি। নারায়ণ দেবনাথের সঙ্গেই মারা গেছে, বাঁটুল নন্টে ফোনতে কেলো হাঁদা ভোদা। এই বইয়ে অনেকটাই সেই শূন্যস্থান পূরণ করতে পারবে। এই বইয়ের রয়্যালটি নিয়ে রাজভবনে বাঁধাকপি ফুলকপি মূলোর চাষ হোক, সেখান থেকে গ্যাস এবং তারপরে উজ্জ্বল আলো রাজভবন জুড়ে বিদ্যুতের সাশ্রয় হবে, আরও কিছু গরিব মানুষ ফ্রিতে বিদ্যুৎ পাবে, সেই বিরাট সম্ভাবনাকে আপনি স্তব্ধ করতে পারেন না। আমরা প্রতিবাদ করছি। তারপর ধরুন বিজেপির ছোট মেজো সেজো বড় নেতাদের শিক্ষিত হয়ে ওঠার সম্ভাবনাকে আপনি রুদ্ধ করতে পারেন না। কাঁথির ছোট খোকা বড় খোকা, দিলু ঘোষ থেকে অগ্নিমিত্রা পাল নয় বল, এই টুইট পড়ে শিক্ষিত হচ্ছেন? একদা এই বাংলায় মাইল ফলকে লেখা পড়ে বিদ্যাসাগর সংখ্যা শিখে ফেলেছিলেন, তেমনটাই ধনখড় সাহেবের টুইট পড়ে পড়ে শুভেন্দু দিলুদা শিক্ষিত হচ্ছেন। বিরোধী হলেও তাদের এই অধিকার কেড়ে নেওয়া যায় না। আপনার সিদ্ধান্তের প্রতিবাদ করছি। একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যের আমলাদের কথা ভাববেন না, না মানে আমি সিনিয়রদের কথা বলছি না, জুনিয়রদের কথা ভাবুন। তারা কর্মক্ষেত্রে পা দিয়ে রোজ প্রতিদিন নিয়ম করে গালাগালি খাবার যে শিক্ষা পাচ্ছেন তা তাদের অনতিবিলম্বে স্টোয়েক করে তুলবে, নিরাসক্ত করে তুলবে। মান অপমানের কথা মাথায় রাখিস না, কর্ম করে যা, রামকৃষ্ণদেব বলেছিলেন। জগদীপ ধনখড় তার প্রয়োগশালা। তিনি সকালে উঠেই যা করেন তা আমলাদের ট্রেনিং। কোন কথা কানে নিতে হয়, কার কথা কানে নিতে হয় বা হয় না তার ট্রেনিং। বিনামূল্যে ট্রেনিং আপনি বন্ধ করতে পারেন না। আমরা প্রতিবাদ করছি। আপনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজভবন থেকে পেগাসাস চলছে, মানে পেগাসাসের ভাইরাস ছড়ানো হচ্ছে। 100 কোটি টাকা দিয়ে দেশের প্রধানমন্ত্রী যে সওদা করেছেন তার ব্যবহার হচ্ছে। ধরা যাক ওই বিশাল রাজভবনের কোনো এক কোণে বসে ধনখড় সাহেব ফোনে আড়ি পাচ্ছেন, তা মোকাবিলা করার সহজ উপায় তো ছিল, রাজ চক্রবর্তী জুনমালিয়া কাঞ্চনদের বসিয়ে দিন। কিং কর্তব্য বিমূর কুজ্ঝটিকা পুণ্ডরিক আক্ষ পুরকায়স্ত ইত্যাদি বলে যাক। জাঠ ধনখড় কিছু বাংলা শিখুক, হাঁপিয়ে গেলে মানে তেনার নাভিশ্বাস উঠলে নিজেই বন্ধ করে দেবেন পেগাসাসের কারখানা। তেমন তেমন হলে ওনার টুইটের জবাবে আপনিও বাংলার এইসব রত্ন শব্দগুলোর প্রয়োগ করতে পারেন, হুঁদোল কুতকুত কুমড়ো পটাশ রামসুক তেওয়ারির কথা, পুরনো শব্দগুলো ফিরে আসবে, ওনারও একটু বাংলা শিক্ষা হবে। তা না করে টুইট ব্লক করা আমরা মানছি না, মানব না। শেষ কি এখানে? ধুর, ধনখড় সাহেবের টুইট আরো বহুতর সম্ভাবনা খুলে দেয়। বাঘের আগে ফেউ আসে, তা ফেউকে তো চিনতে হবে, চেনার উপায়। ধনখড় সাহেবের টুইটের পরেই কমরেড সুজনের টুইট আসবে, ফেউ চেনা যাবে। কত মাথা খাটিয়ে কমরেড সুজন গতকাল বলেছেন, মুখ্যমন্ত্রী যে আফটার অল গভর্নর দ্বারা অ্যাপয়েন্টেড তা কি তিনি অস্বীকার করতে পারেন? মানুষের দ্বারা নির্বাচিত নয়, গভর্নর দ্বারা অ্যাপয়েন্টেড। কমরেড সুজনের পলিটিক্যাল সেন্স ইদানিং বিধানসভায় বলার চান্স পাচ্ছেন না।
তাই ফেউ বনেছেন। ধনখড় টুইট করছেন, কমরেড সুজনের জ্ঞানচক্ষু উন্মোচিত হচ্ছে, তিনিও টুইট করছেন, আমরা ফেউ চিনতে পারছি। আমাদের ফেউ চেনার অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আপনার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাকি রইল আরো কিছু কথা বলছি বিরতির ওপারে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্বার্থ, সংবাদপত্রের স্বার্থ, সাংবাদিকদের স্বার্থ আপনি দেখবেন না? মাঝে মধ্যেই বাজার শুকিয়ে যায়, মানে আমি খবরের বাজারের কথা বলছি, শুকিয়ে যায়। সেদিন হয়তো দিলুদা দিল্লিতে, সুকান্তদা তো উত্তরবঙ্গ বিজেপি, কাঁথির খোকাবাবুর রেস্টে, আপনিও বড় কিছু ঘোষণা করলেন না। সেদিন কে বাঁচাবে? গড়িয়াহাটে বাইক দুর্ঘটনা তো হেডলাইন হতে পারে না। সেদিন আমাদের সহায় রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। এরকম বাজারে কিছু সাংবাদিক আছেন যারা ফোন করে ওনাকে রিকোয়েস্ট করেন, স্যার মুখ্যমন্ত্রীকে একটা টুইট করুন, প্লিজ করুন, আমাদের কাগজের প্রথম পাতা জুড়ে জাবর কাটার মতো কিছুই নেই। তিনি শুনে মুচকি হাসেন, মূলো ফুলকপি বাঁধাকপি খেয়ে একটা টুইট করেন, অমনি ছা গয়া আসমান, আমাদের চাকরি বাঁচে, মাইনে বাঁচে। আপনি আমাদের সেই সুযোগ কেড়ে নিতে চান? আমরা তা হতে দিতে পারি না। আমরা আপনার সিদ্ধান্তের চরম প্রতিবাদ জানাচ্ছি। দরকারে ডোরিনা ক্রসিংয়ে কোভিড নিয়ম মেনে জমায়েতের ডাক দেব, ফিরিয়ে নিন, আপনার সিদ্ধান্ত। অ্যান্ড অন আ সিরিয়াস নোট, ইতিহাস থাকুক, লিপিবদ্ধ হোক এইসব শয়তানি বজ্জাতি, প্রতিদিন বাংলার মানুষের পিছনে কাঠিবাজির ইতিহাস আমরা মুছে যেতে দেব না। উনি টুইট করুন, তা থাকুক আগামী দিনের জন্য, এক বাংলা বিরোধী, বাঙালি বিরোধী মানুষের যাবতীয় কুকর্ম থাকুক আগামী প্রজন্মের জন্য। রাজ্যের সাংবিধানিক মাথা এই বাংলাকে সন্ত্রাসের গ্যাস চেম্বার বলে এই রাজ্যের শিল্প পুঁজি বিনিয়োগের সম্ভাবনা কেড়ে নিচ্ছেন, লক্ষ কোটি বেকারের আগামী দিন কেড়ে নিচ্ছেন। সেই শয়তানের ইতিহাস মুছে ফেলা হবে, ওনাকে লিখতে দিন, মেফিস্টোফিলিসের গাঁথার পাশে স্থান হোক জগদীপ ধনখড়ে, চালু রাখতে দিন ওনার টুইট। শয়তানের ইতিহাসও জরুরি, শয়তানের স্বরূপ জানাটাও জরুরি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens